করছি কফি শপ স্টাইলে ক্যাপেচিনো কফির রেসিপি। আমার চ্যানেলে এর আগেও আমি একটা কফির রেসিপি শেয়ার করেছি। সেই ভিডিওতে আমি চামচের সাহায্যে ফোমটা তৈরি করে নিয়ে ব্লেন্ডারে কফিটা তৈরি করা দেখিয়েছিলাম। তবে আজকের এই ভিডিওতে আমি এই কফি ফোমার দিয়ে কফিটা তৈরি করে দেখাবো, সাথে একটা দারুণ আকর্ষণীয় ডেকোরেশন আইডিয়াও শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুরুর আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নিন। ক্যাপেচিনো কফি তৈরি করতে যা যা লাগবে: ইনস্ট্যান্ট কফি 2 চা চামচ, চিনি 2 চা চামচ, তরল দুধ 1 কাপ, পানি 2 চা চামচ, চকলেট সস ডেকোরেশনের জন্য। এখানে আমি 2 চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট কফি পাউডার নিয়েছি। এটাকে কাপে নিয়ে নিচ্ছি, এর মাঝে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন, তবে 1 কাপ কফিতে 2 চা করে নিচ্ছি। দুধে একটা বলক চলে এসেছে, চুলার আঁচটা একদম কমিয়ে দিলাম। এখন এই কফি ফোমারটা দিয়ে চুলার উপরেই দুধটাকে আমি ফোম করে নিচ্ছি। এটাকে 1-1.5 মিনিটের জন্য এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দুধের মাঝে ফেনা তৈরি করে নিতে হবে। পাতিলটা চুলা থেকে নামিয়ে ফোম তৈরি করতে গেলে দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে যায়, এজন্য চুলার আঁচটা কমিয়ে চুলার উপরেই আমি ফোমটা তৈরি করে নিচ্ছি। দেখুন, দুধের মাঝে অনেকটাই ফেনার সৃষ্টি হয়েছে। পাতিলটাকে চুলা থেকে নামিয়ে সাথে সাথেই কাপের একদম গা ঘেঁষে দুধটাকে কফির মিশ্রণে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। পাতিলের সাথে সামান্য পরিমাণ ফোম লেগেছিল, সেটাকেও আমি চামচ দিয়ে কাপের উপরে দিয়ে দিচ্ছি। এখন চাইলে আপনারা কফিটা এভাবেই সার্ভ করতে পারেন, অথবা স্পেশাল কারোর জন্য তৈরি করলে উপরে একটু ডেকোরেশন করে নিতে পারেন। আমি একটা ডেকোরেশন আইডিয়া শেয়ার করছি। এখানে ছোট একটা পলিথিনের মাঝে আমি সামান্য পরিমাণ চকলেট সস নিয়ে নিয়েছি, এটাকে এভাবে কফির উপরে দিয়ে দিলাম। তারপর একটা কাঠির সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে চকলেট সসটা দোকান থেকে কিনে আনতে পারেন, অথবা বাড়িতেও তৈরি করে নিতে পারেন। চকলেট সস তৈরির রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। আশা করি আমার আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। আপনারা চাইলে আমার আগের কফির রেসিপিটাও দেখে নিতে পারেন। এছাড়া আমার চ্যানেলে হট চকলেট, মালাই চা, দুধ চা, কোল্ড কফি সহ আরও অনেক মজার মজার ড্রিঙ্কসের রেসিপি আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। ড্রিঙ্কস ফাইলের লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।